যেদিন রান্না করতে খুব বেশি দেরি হয়ে যায় সেদিন সব থেকে সহজ আর সবচেয়ে মজাদার রেসিপিটা অল্প সময় ঝটপট আমি তৈরি করে নিই হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সকলকে ওয়েলকাম আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেব। ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে ডিমটা আমি তুলে রেখে দিচ্ছি এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এবার সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে মোটা করে রাখা আলুগুলো আমি ভেজে তুলে নেব আলুগুলো একটু মোটা করেই কেটেছি দেখুন আলুটা কিন্তু সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে সিদ্ধ করে রাখা ডিমটাও আমি ভেজে তুলে নেব। ডিমটা আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালোভাবে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম এবার ডিমটা আমি ভালো করে একটু ভেজে তুলে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব আর দেবো চেরা কাঁচা লঙ্কা এবার দু তিন মিনিট একটু ভেজে নিলাম পেঁয়াজের কালারটা হালকা একটু লালচে হয়ে গেছে এবার দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটো আর দিলাম আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নেব আর একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম মশলার কালারটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে দেওয়ার পরও খুব ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব আলুগুলো মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা ডিম ডিমগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট হতে দেব এবার তোমাদের দশ মিনিট পর দেখাচ্ছি আলুগুলোও সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দেব। আমার কিন্তু রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে রেসিপিটা দেখতে এবার আমি পরিবেশন করে নিচ্ছি ঘরে মাছ মাংস না থাকলে অতিথি আপ্যায়নে এমনকি নিজেদের অল্প সময়ে এই ঝটপট রেসিপিটা তৈরি করে নিতে পারবে কে কে ডিম আলুর এই রেসিপিটা পছন্দ করো কমেন্টে জানাবে আমার তো খুব পছন্দের এটা এই রেসিপিটা আমি প্রায়ই এটা বানিয়ে থাকি আজকের সহজ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন নতুন এই রকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ